নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজ আমি লেবু গাছের থেকে মারাত্মক রোগ যেটাকে আমরা ক্যাঙ্কার বা লেবু গাছের ক্যান্সার বলে থাকি এই রোগটা কেন হয় এবং এর প্রতিকার আমরা কী করে করবো সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব তো যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যাঙ্কার বা লেবু গাছের ক্যান্সার একটা মারাত্মক রোগ যেটা সব ধরনের লেবু গাছে হয়ে থাকে লেবু গাছের পাতার ওপর হলুদ বা ইয়েলো কালারের গোল স্পট পড়ে যায় যত সময় যায় এই স্পটগুলোর ওপর ব্রাউন কালারের ফোস্কার মতো জিনিস আপনারা দেখতে পাবেন আক্রান্ত পাতাগুলো উল্টো করলেও আপনারা এরম ব্রাউন কালারের ফোস্কার মতো জিনিস দেখতে পাবেন এই রোগটা শুধু পাতার মধ্যে থাকে না এটা গাছের ডালপালাতে ছড়িয়ে পড়ে এবং লেবুতেও ছড়িয়ে পড়ে লেবু গাছের লেবুগুলো যদি এরম অবস্থায় চলে আসে বা লেবু গাছের ডালের ওপর বা কাণ্ডের ওপর যদি এরমভাবে স্পট দেখতে পান এটা কিন্তু ক্যাঙ্কার রোগ হয়েছে তো আশা করব ক্যাঙ্কার রোগটাকে আপনারা কি করে চিহ্নিত করবেন সেটা আপনারা বুঝে গেছেন এরপর চলে আসবো ক্যাঙ্কার রোগ কী কারণে হয়ে থাকে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান মানে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো ঝড় বৃষ্টি জলের সাথে আসে এবং আমাদের লেবু গাছে আক্রমণ করে তো যখনই ঝড় বৃষ্টি হবে মানে বর্ষাকালের আশেপাশে আপনারা এই রোগটা আপনাদের লেবু গাছে দেখতে পাবেন এর পর চলে আসবো লেবু গাছে ক্যাঙ্কার রোগ হলে কী কী প্রবলেম দেখা দিতে পারে প্রথম হচ্ছে লেবু গাছের পুরোনো পাতাগুলো একটা একটা করে আক্রান্ত হয়ে ঝরে পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে লেবু গাছে যে কচি ডালপালা বেরোবে সেই ডালগুলো বেরোনোর পর বাড়বে না সেইগুলোর বৃদ্ধি বন্ধ হয়ে যাবে নতুন কচি কচি পাতাগুলো বেরোনোর সাথে সাথে বিকৃত রূপ নেবে গাছের বৃদ্ধি কমে যাবে এবং গাছটাকে দেখতে ভালো লাগবে না এই রোগটা লেবুতে ছড়িয়ে পড়লে এই লেবুগুলো বাজারে বিক্রি হয় না তার কারণ লেবুর ওপর এই স্পটগুলো থাকে যার ফলে এই লেবুগুলোকে কেউ কেনে না লেবুগুলোতে ছোট অবস্থায় ক্যাঙ্কার রোগ আক্রমণ করলে এই লেবুগুলো গাছ থেকে ঝরে পড়ে যাবে একটা লেবু গাছে এই রোগটা হলে তার আশেপাশে সব লেবু গাছে এই রোগটা ছড়িয়ে পড়বে এরপর চলে আসব এই ক্যাঙ্কার রোগের প্রতিকার আমরা কি করে করব ক্যাঙ্কার রোগের আলাদা করে কোনো ওষুধ বা কোনো কিছু হয় না তবে আমরা কিছু স্টেপস ফলো করে এই ক্যাঙ্কার রোগকে আমাদের লেবু গাছ থেকে দূরে রাখতে পারি এই রোগটা যেহেতু বৃষ্টির জলের সাথে আসে তো পুরো বর্ষাকালে এই রোগটা বারবার আক্রমণ করতে পারে তো আমাদের পুরো বর্ষাকাল জুড়ে এই প্রিকশনারি স্টেপসগুলো ফলো করে যেতে হবে আমাদের প্রথম কাজ হবে লেবু গাছের যে পাতা বা ডাল বা লেবুগুলো আক্রান্ত সেই সবগুলোকে একটা একটা করে কেটে ফেলে দেবা যে কোনো কাটার বা কাঁচির সাহায্যে আমরা যে যে পাতাগুলো আক্রান্ত সেই সব পাতাগুলোকে কেটে ফেলে দেবো পাতাগুলোকে কাটার আগে আমরা যে কাটার ইউজ করছি বা যে কাঁচি ইউজ করছি সেই কাঁচিটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব যে ডালে ক্যাঙ্কার রোগ দেখা যাবে সেই ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং যে লেবুতে ক্যাঙ্কার রোগ দেখা যাবে সেই লেবুগুলোকে কেটে ফেলে দিতে হবে গাছের মূল কাণ্ডে যদি ক্যাঙ্কার রোগ আক্রমণ করে তাহলে আমরা কোনো ব্লেড বা ছুরি নিয়ে সেই জায়গাটাকে ভালো করে চেঁচে দেব তার কারণ গাছে যদি এই ক্যাঙ্কারের জীবাণু থেকে যায় তাহলে সেটা আবার নতুন করে পুরো গাছে ছড়িয়ে পড়বে তো আমরা আমাদের লেবু গাছগুলোকে ভালো করে ডিটেলসে চেক করব গাছে কোনো আক্রান্ত পাতা ডাল বা লেবু আছে কি না আমি যদি আমার লেবু গাছের কথা বলি আমার এই লেবু গাছের শুধু পাতাগুলোতে এই ক্যাঙ্কার রোগ হয়েছে এই গাছের কোনো ডালে ক্যাঙ্কার রোগ হয়নি তো শুধু পাতাগুলো আক্রান্ত আমি পাতাগুলোকে কেটে ফেলে দিলাম তো এইভাবে দেখুন আমার লেবু গাছের যতগুলো পাতায় এই ক্যাঙ্কার রোগ হয়েছিল এই সবকটা পাতাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়েছি এই আক্রান্ত পাতাগুলোকে আমরা লেবু গাছের কাছ থেকে অনেক দূরে নিয়ে যাব এবং আগুনে পুড়িয়ে দেব তার কারণ এইগুলো লেবু গাছের আশেপাশে পড়ে থাকলে এই জামসগুলো আবার লেবু গাছে আক্রমণ করবে এবং আমাদের গাছগুলোতে আবার এই ক্যাঙ্কার রোগ হতে পারে তো এই পাতাগুলোকে আমাদের লেবু গাছের আশেপাশে না ফেলে রেখে এইগুলোকে আমরা অনেক দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে আসব এর পরের কাজ হচ্ছে আমাদের লেবু গাছে কপার স্প্রে করা তার কারণ কপার আমাদের লেবু গাছের ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে যা এই ক্যাঙ্কার রোগকে আমাদের লেবু গাছ থেকে অনেক দূরে রাখবে এবার এই কপার যেহেতু আমরা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকে পেয়ে থাকি তো আমাদের একটা এমন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ইউজ করতে হবে যার মধ্যে কপার আছে তো আমি এখানে টাটা ব্লাইটক্স নিয়েছি যার মধ্যে কপার অক্সি ক্লোরাইড আছে আপনারা ব্লাইটক্স না পেলে এর বদলে অন্য যে কোনো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যার মধ্যে কপার কিংবা কপার ক্লোরাইড আছে কপার জাতীয় ফাঙ্গিসাইডের বদলে আমরা যদি অন্য কোনো ফাঙ্গিসাইড ইউজ করি যার মধ্যে কপার নেই তাহলে সেটা কোনো কাজ করবে না তো আমাদের কপার বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই ছত্রাকনাশকের বদলে আপনারা ঘরোয়াভাবে বডেক্স মিক্সচার তৈরি করে লেবু গাছে স্প্রে করতে পারেন আমি এখানে টাটা ব্লাইটক্স ব্যবহার করছি যেটাকে আমি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম অবধি মেশাবো এবং ভালো করে মিক্স করে আমার লেবু গাছে স্প্রে করে দেব। তো এখানে আমি জলের সাথে টাটা ব্লাইটক্স মিশিয়ে নিয়েছি এবং এরপর আমি আমার লেবু গাছে এটাকে স্প্রে করব আমরা এটাকে আমাদের লেবু গাছে ভালো করে এ টু জেড স্প্রে করব। এটাকে আমরা মিনিমাম তিনবার স্প্রে করব প্রত্যেক চার দিন অন্তর মানে ধরুন আমি আজকে স্প্রে করছি আবার চার দিন পর স্প্রে করব। তারপর আবার চার দিন পর স্প্রে করবো এইভাবে আমি তিনবার মতো এই টাটা ব্লাইটক্স আমার লেবু গাছে ভালো করে স্প্রে করব এই চার দিন অন্তর তিনবার স্প্রে করার পর আমি পনেরো দিন অপেক্ষা করব। পনেরো দিন পর আমি আমার লেবু গাছে ভালো করে চেক করব। যে এই ক্যাঙ্কার রোগ আবার নতুন করে হচ্ছে কিনা যদি আবার নতুন করে হয় তাহলে যে পাতাগুলো বা যে ডালগুলো আক্রান্ত হচ্ছে সেইগুলোকে আমি কেটে ফেলে দেব। এবং আবার এই টাটা ব্লাইটক্স চার দিন অন্তর তিনবার স্প্রে করব এইভাবে যতদিন না এই ক্যাঙ্কার রোগ পুরোপুরি আমাদের লেবু গাছ থেকে চলে যাচ্ছে আমাদের এই প্রসেসটা রিপিট করতে হবে এবার এই রোগের ব্যাকটেরিয়াগুলো যেহেতু বৃষ্টির জলের সাথে আসে তো আমাদের লেবু গাছ পুরোপুরি সুস্থ হয়ে যাবার পরে আমরা পুরো বর্ষাকাল জুড়ে প্রিকশান হিসেবে আমাদের লেবু গাছে প্রত্যেক পনেরো দিন অন্তর এই টাটা ব্লাইটক্স কিংবা কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে যাব এটা আমরা পুরো বর্ষাকাল জুড়ে করব তাহলে আমাদের কাছে এই ক্যাঙ্কার রোগের আক্রমণ হবে না এবার অনেকে আমায় জিজ্ঞেস করবে যে তারা কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করতে পারে কি না তো এখানে আমি বলে দিই যেহেতু এই ক্যাঙ্কার রোগ ব্যাকটেরিয়াল ইনফেকশান এটা কিন্তু কোনো পোকার আক্রমণের কারণে হচ্ছে না তো আমরা যদি কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করি তাতে কোনো লাভ হবে না এরপর চলে আসবো তেল ব্যবহার করার ব্যাপারে ক্যাঙ্কার রোগ হলে নিম তেল ব্যবহার করলে কোনো লাভ হবে না তবে যখন আপনাদের লেবু গাছ পুরোপুরি সুস্থ হয়ে যাবে তারপর থেকে আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর নিম তেল ব্যবহার করতে পারেন কিন্তু যে সময় ক্যাঙ্কার রোগ আক্রমণ করবে সেই সময়ে তেল স্প্রে করলে কোনো লাভ হবে না তো এই ছিল লেবু গাছে ক্যাঙ্কার রোগ হবার কারণ ও তার প্রতিকার আশা করব এই ভিডিওটা ফলো করে আপনারা আপনাদের গাছ থেকে এই ক্যাঙ্কার রোগকে দূরে রাখতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অব্দি রইল এবং দেখা হবে এর পরের ভিডিওতে